হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি হ্যাঁ কেমিস্ট্রির জৈব যৌগের কিছু নামকরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অ্যালকিন এবং কি অ্যালকাইনের নামকরণ করছি, আজকে অ্যালকিন এবং অ্যালকাইন হ্যাঁ একসাথে নামকরণগুলো করবো আমরা। আচ্ছা, একটু খেয়াল করো, যদি একটা কিসি গলে অ্যালকিন এবং অ্যালকাইন উভয় থাকে, মনে করো এখানে একটা অ্যালকিন দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা ত্রিবন্ধক দিলাম। আচ্ছা, এখানে একটু খেয়াল করা, এখানে কত H2, এখানে কি একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে একটা কি CH3 দিলাম। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে একটা সাইডন দিলাম। এখন দেখো এই নামকরণটা কীভাবে করবো, দেখো এই নামকরণে কিন্তু কি এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা ত্রিবন্ধন আছে, তার মানে কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয়ই আছে। আচ্ছা, যখন একটা কি হ্যাঁ একটা সিগলে বাকি একটা নামকরণের ভিতরে যখন কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয় আসবে, তখন তুমি মূলত দ্বিবন্ধনকে কি প্রাধান্য দিবা, মানে যেদিক থেকে গণনা করলে দ্বিবন্ধনটা আগে পাওয়া যায় ওই দিক থেকে কি গণনা শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, এদিক থেকে গেলে কি 1 নম্বর কার্বন দ্বিবন্ধন, আর এদিক থেকে গেলে কি 1 নম্বর কার্বন ত্রিবন্ধন, আর 2, 3, 4 বা 3 নম্বর কার্বনে আমরা কি পেয়েছি দ্বিবন্ধন পেয়েছি। তাহলে যেদিক থেকে গেলে আমার দ্বিবন্ধনটা আগে পাওয়া যায় ওই দিক থেকে গণনা করতে হবে। হ্যাঁ, তার মানে এদিকে 1 কার্বন ধরতে হবে। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা কি 1 কার্বন ধরি, তাহলে এটা কত 2 কার্বন, এটা কত 3 কার্বন, এটা কত 4 কার্বন, এটা 5, এটা 6, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা কি করতে হবে, এখন তো মূল সিগনাল আমরা নির্বাচন করতেছি কোনটা, দেখো মানে এমন একটা সিগনাল দেবে যে সিগনালটা বড় এবং কি দ্বিবন্ধন ত্রিবন্ধনগুলো কি অবশ্যই ওই সিগনালটাতে থাকে। তাহলে এই সিগনালটা হচ্ছে আমার কি মূল সিগনাল, এই সিগনাল হচ্ছে কি আমার মূল সিগনাল। আচ্ছা, এখন একটু খেয়াল করো, মূল সিগনালের ভিতরে আগে আমার পার্শ্ব সিগনালের নামকরণ করতে হবে। তাহলে পার্শ্ব সিগনাল যদি নামকরণ করি, পার্শ্ব সিগনাল কটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, তিনটা পার্শ্ব সিগনাল আছে। আচ্ছা, পার্শ্ব সিগনালের ভিতরে এখন কি এটার উচ্চারণ কি বি, এটার উচ্চারণ কি সি, কারণ ব্রোমিন, এটা হচ্ছে কি ক্লোরিন, তার মানে সি, আর এটা হচ্ছে কি মিথাইল মূলক, তার মানে এটা উচ্চারণ কি এম। আচ্ছা, তাহলে সবচেয়ে আগে কে ইংরেজি অক্ষর আগে আগে হচ্ছে কি বি, বি এর পরে সি, সি এর পরে কি এম। আচ্ছা, তাহলে আমরা নামকরণ করি, হ্যাঁ এখন 1, 2, 3 তার মানে থ্রি, হ্যাঁ থ্রি ব্রোমো, থ্রি কি ব্রোমো, 1, 2, 3 তিন নম্বর কার্বনে ব্রোমিন আছে, তার মানে কি ব্রোমো, তাহলে থ্রি ব্রোমো, তার ব্রোমিনের পরে কি ক্লোরো, তাহলে এটা ক নম্বর আছে, দেখো একটি খেয়াল করতে হবে, 1, 2 তাহলে 2 ক্লোরো, 2 কি 2 ক্লোরো। হ্যাঁ, তারপরে একটি খেয়াল করো, তারপরে কি আছে মিথাইল মূলক, মিথাইল ক নম্বরে 1, 2, 3, 4 তাহলে কি 4 কি মিথাইল মূলক। হ্যাঁ, আচ্ছা তাহলে আর তো পার্সিগল নাই, তাহলে পার্সিগল নাম করো শেষ, এবার কি মূল সিগল, মূল সিগল কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে হ্যাক্স, 6টা কি হ্যাক্স। আচ্ছা হ্যাক্স, এবার দেখো, এবার দেখতে হবে আমাকে দ্বিবন্ধনগুলো কোথায় আছে, আগে না আগে নামকরণটা করতে হবে দ্বিবন্ধনের। আচ্ছা, দ্বিবন্ধন কোথায় আছে দেখো, 1 নম্বর কার্বন আছে, 2, 3 নম্বর কার্বন আছে, তাহলে কী লিখতে পারি 1 আর কি 3, কটা আছে ইন 2টা, এখানে লিখছি ডাই, ডাই কী আছে দ্বিবন্ধন থাকলে আমরা কী লিখতে হবে ইন লিখতে হয়। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে কি 2, 1, 3 ডাই ইন, ডাই ইন লিখছি কেন, 2টা কি ইন আছে মানে দ্বিবন্ধন। আচ্ছা, এর তারপরে বলা কি ত্রিবন্ধনের, আচ্ছা 1, 2, 3, 4, 5 তাহলে 5 নম্বরে, 5 কত আই, ত্রিবন্ধন থাকলে আমরা কি উচ্চারণ করবো আই, 5 কত আই, এ হচ্ছে আমার কি নামকরণটা কমপ্লিট হলো। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, এরকম যখন দেখবা যে কি দ্বিবন্ধন আছে একটা সিগলে আবার ত্রিবন্ধন আছে, হ্যাঁ তখন তোমরা কি এইভাবে নামকরণটা করতে হবে, যে যেদিক থেকে কি গণনা করলে আগে দ্বিবন্ধনটা পাওয়া যায় ওই দিক থেকে মূলত আগে কি তোমার কি গণনা করতে হবে, তারপরে কি পার্শ্ব সিগলের কি গুলো নির্বাচন করবো, পার্শ্ব সিগলের নামকরণ করবা, তারপর কি যখন কি মূল সিগলের নামকরণ করবা তখন কি দ্বিবন্ধনের আগে নামকরণ করবা, মানে দ্বিবন্ধনের নামগুলো উচ্চারণ করবা আগে, তারপরে কি ত্রিবন্ধনের কি নামগুলো উচ্চারণ করবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, আমি এরকম কি আরও 2টা কি বাড়ির কাজ দিয়ে দিতেছি, তোমরা কি অবশ্যই কি বাসায় প্র্যাকটিস করবা এবং কি আমাকে কমেন্টের মাধ্যমে কি জানানোর চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই 2টা নামকরণ তোমরা কি বাসায় প্র্যাকটিস করবা এবং কি আমাকে কমেন্টের মাধ্যমে কি জানানোর চেষ্টা করবা। হ্যাঁ, আজকের থেকে আল্লাহ হাফেজ। হ্যাঁ।